राजीव के कमरेड लाइव हो हाथ ठंडा लाइव सामने थे सब छाता बंद कर बिस्टी समय दिए हमारे देरी झड़ होक बिस्टी होक तूफान होक लाल झंडा दमवार नय अनेक सन्त्रास अनेक लुटपाट अनेक खुनोखुनी अनेक मिथ्या मामला हजार हजार कर्मी घर छाड़ा कर कमरेड के खून कर मिथ्या मामला दिए मिथ्या मामला की रकम है जानें अनुब्रत के जमीन दीते हैं तृणमूल एक नेता आसानसोल सीबीआई कोर्टे जज के चिठी दिए যে কালকে ওকে জামিন দিন আর তা না হলে আপনার পরিবারের লোকজনকে ড্রাগ কেসে ফাঁসিয়ে দেব ও যে মমতা বলেছিল না ডিজিপি কে সামনে রেখে বক্তৃতা কাণ্ডে মনে আছে এরকম কেস সাজাবেন এমন কেস সাজাবেন আর অনুব্রতকে আমরা হাঁ করছিল আমরা বলি মমতাকে আর অনুব্রতকে তোমাদের কেস সাজাতে হবে না জনতা কেস সাজিয়ে দিয়েছে তাই তো আর তৃণমূলের মহা মুশকিল হয়েছে हमारे जो हिंदी भाषी भाई लोग हैं वो समझते नहीं थे क्या है ये तृणमूल नया नाम जो हुआ था ना तो तृणमूल तभी आसान हो गया है अभी लोग अब तृणमूल नहीं बोलता अभी चोर बोलता तभी समझा जाता चोर बोल रहा है ना अच्छा हमने कारण नाम धरे बोलती ना तो सब तरह क्यों ज्यादा है बोलते ना वो जो बाजू का दमदम का एमपी है अध्यापक क्या बोला अभी दो रोज पहले सीपीएम लोके देर गाए चामड़ा दिए चप्पल बनावे तै तो आमाके मीडिया जिज्ञेस कर लो अच्छा सब छेड़े चप्पल सब क्या हलो आसल सुखा गुरु सब दखल करते सब खाते মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল তার কথা শুনেনি কি বলেছিল ইন্ডোর স্টেডিয়ামে 75-25 चवन्नी तुम्हारा और बारह आना कालीघाट का तई तो अर्पिता पार्थ ये टाकार पहाड़ देखें ओटा तो मात्र चार आना चार आना सन्तुष्ट नहीं बाकी बारो आना बार करते
কোথায় আছে পারোয়ানা সবাই জানে আমরা বললাম ওই টালির চালের নিচে কি আছে বার করো তাই তো এবার তোমরা মজা আছে এবার মাঝখানে বিজেপি ঢুকে গেছে বিজেপি কি বলছে আরে সবাই বলছে কালীঘাটে টালির চালে দেখো ভেতরে কি আছে তাই তো হীরে জহরা সোনা দানা জমি জায়গা কল কারখানা সব পাবো ওরা বলছে না কুতুব মিনার কে নিচে কি আছে ও দেখনা পড়েগা তাজমহল কে নিচে কি আছে ও দেখনা পড়েগা হ্যাঁ বনারস মে জ্ঞান বাপী মসজিদের নিচে কি আছে সেটা দেখতে হবে বলছে না মথুরা কে মন্দির কে নিচে কি আছে দেখনা পড়েগা अरे बाबा सबसे आसान है सीधा पहले जाओ ना वो तो तारीखी है इतिहास है 400-500-600 साल हो गया ये तो पिछले 10 साल में हुआ है जाना खोदना नहीं पड़ेगा जाकर देखने दे छप्पड़ के नीचे सब निकलेगा एक हानि होती है बीजेपी या तृणमूल जो हाथ पड़ाते बजाते हवे ना बजाते हवे तो कब से कब चल रहा है मुकुल राय के देखिए बना चे मुकुल राय निजो बोले चीनो ममता माके आरएसएस ऑफिसे पटी चीनो ये यहाँ पे देखने को लेना हटा करे কালকে এমন সব দেখছে খুব বাজার খারাপ আমরা জানতাম মহালয়া দিয়ে দুর্গা পুজো শুরু হয় তাই তো সবাই জানে তো হ্যাঁ মমতা কি বললো ও সব পাজি পুঁথি পঞ্জিকা তিথি কোনো দরকার নেই পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করবো হ্যাঁ না খাতা না বহি যে মমতা খেয়ে শেষে না খুব সাবধান একটাকে ইতিমধ্যে মুকুল রায়কে দেখছি জেলে যাওয়ার আগে পাগল সেজে যায় অনেকে হ্যাঁ খুব সাবধান ওটা জামিন নেওয়ার একটা বাহানা হতে পারে কমরেড আস্তে আস্তে পাগলা গারদ কোথায় আছে নেই তো তোমার জানা ওটা তৃণমূল কংগ্রেসটা এখন পাগলা গারদ হয়ে যত চোর চোরটা খেচর পার্শ্ব খুনি লুটেরা তলাবাজ সবকে ঢুকেছে না আর যে বিধানসভা ভোট হয়েছিল কিছু লোক আর ওখান থেকে এঘর থেকে ওখানে চলে গেছিল না তাই তো কিতনা আসান হ্যাঁ আবার যেই ভোট হয়ে গেছে ভোটের সময় বলে দম পাচ্ছি না নিতে চলে গেল তাই তো আরে করোনার সময় সবাই জানে যদি দম না পায় রেড ভলেন্টিয়ারকে বলতো আমরা অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে দিতাম বিজেপি কাছে আবার যে ভোট হয়ে গেছে বলে হ্যাঁ অক্সিজেন মিল গিয়া আর চলো ফের ইধার আ যাতে আরে এই যে বিজেপি থেকে তৃণমূল আর তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে এ তো আমাদের বাড়ির গৌরব এত বেশি বাপের বাড়ি যায় না যত বিজেপি তৃণমূল মধ্যে একটা হ্যাঁ কেন বললো দুর্গাপূজা মমতা করবে কোনো তাতে আপত্তি নেই সবাই করে বিজেপি আবার মন্তব্য করলো না বাংলায় দুর্গাপূজাই হয় না বলছিল না মিথ্যে কথা বলছিল তো হ্যাঁ দুজনের মধ্যে কম্পিটিশন বলে দেখ বিজয়া দশমী 10 দিন ধরে হয় তো সপ্তমী অষ্টমী নবমী দশমী মমতলো দেখ এবার এক মাস 10 দিন ধরে হবে কিন্তু আসলে কেন বলছি আমি কি ছালা বললো এসব দিকে তাকাবেন না ওদিকে তাকাবেন না বলেনি হ্যাঁ এই যে ঘুষের টাকা এই যে লুটের টাকা এই যে অনুব্রত রাইস মিল আর রাইস মিলগুলোর নাম কি বলুন হ্যাঁ শ্রাবণ মাসে তাই তো সোমবারে সবাই ছিল শিব ঠাকুরের মাথায় জল দিতে ওদিকে বলে ঘরে পার করে আবার ওটাতে একটা দল না এখন আরেকটা বেরিয়েছে শিব শম্ভু হ্যাঁ এখন তৃতীয় আরেকটা বেরোবে শঙ্কর 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 তাই তো আমাদের ঠাকুর দেবতার অনেক নাম হয় তাই তো হ্যাঁ যেমন দুর্গারই নাম কত নটা নাম আছে না নব দুর্গা বলি আমরা সেরকম এদের কিন্তু ওই সব রাইস মিল ওই জমি জমা ওই সব যা আছে বউ ফিয়াসে ওগুলো আটটা নটা নয় ওগুলো কয়েকশো আছে আরে লোকে সারা জীবন কেটে যায় রুপিয়া জোগাড় করা পড়েগা এক মকান বানানা পড়েগা মানে এইসব জুটমিল এলাকায় অন্য সব জায়গায় লোকে সারা জীবন পরিশ্রম করছে সে ছোট ব্যবসায়ী হোক দোকানদার হোক হকার হোক জুটমিলের পার্মানেন্ট ওয়ার্কার হোক বদলির হোক টিকার হোক তাই তো যে কোনো কারখানায় কাজ করুক লোক টুট জাতি হ্যাঁ এক ঘর বানানে মানুষের একটা জীবন শেষ হয়ে যায়
একটা ঘরের স্বপ্ন পূরণ করতে, তাই তো? অনেক বুড়ো বয়স্ক বাপ মারা বলে, যাক গে আমার জীবনটা তো যা হোক কেটে গেল, ছেলের বিয়ে দেব, একটা ঘর তুলি, অন্তত বৌমা আসবে, একটা আলাদা কামরা হবে, একটা ঘর হবে, করে না? তাই লোকে তার জন্য হাউসিং লোন নেয়, পিএফ এর লোন নেয়, তাই তো? হোম লোন নেয়, কত সব বিজ্ঞাপন হয় না, তারপরে একটা ঘর জোগাড় করার জন্য। তাহলে সাধারণ মানুষ টাকা জোগাড় করে ঘর জোগাড় করার জন্য, আর তৃণমূলের নেতারা ঘর জোগাড় করে টাকা রাখার জন্য। তাহলে কি আমরা ওরা কি এক জাতির লোক? হ্যাঁ, সাধারণ মানুষ আর তৃণমূল কি একরকমের লোক? আরে কই, রুপিয়া জোগাড় করতে হয় ফ্ল্যাট কে লিয়ে, আর তৃণমূল ফ্ল্যাট জোগাড় করতে হয় কই, বিবি জোগাড় করতে হয় রুপিয়া জোগাড় করতে হয় বিবি কে লিয়ে। নৌজওয়ান হতে না, একটু রোজগার হোগা, পয়সা আয়েগা তো শাদি করেঙ্গে, নেই তো শ্বশুর আপনার লড়কি দেনা নেই চাটা। হ্যাঁ, আর এই তৃণমূল কে নেতা লোক বিবি ছোড়কে আর বি তো চাট উপরি জোগাড় করতে হয় কিতনা রুপিয়া রাখেঙ্গে কাহা। আর এ বললো তো বলে গুসা, কি বলছে সৌগত রায়? সেদিন বলেছে আপনাদের জেলায় এখানকার এমপি বলে, যদি চোর বলে তাহলে শিক্ষা দেবো, তাই তো? উপযুক্ত শিক্ষা দেবো, অফিসে ঢুকে যাবো। এদের এই তাপস পাল বলেছিল না বাড়িতে ঢুকিয়ে দেবো বলেছিল? হ্যাঁ, আচ্ছা আমরা কি বলেছি? আমরা বলেছি চোর ধরো জেল ভরো। আমরা কি সৌগত রায় বলেছি? হ্যাঁ, আমরা বলছি ঠাকুর ঘরে কে রে বলছে, আমি কথা খাইনি, নিজেই বলছে। আচ্ছা কোন সব দেশে তো আইন আছে, চোর ধরো জেল ভরো, কেন আমাদের ছাত্র জীবনে বলতে হচ্ছে, কেন আমাদের ট্রেড ইউনিয়নকে বলতে হচ্ছে, কেন আমাদের কিষাণ সভাকে বলতে হচ্ছে, কেন মানুষজনকে বলতে হচ্ছে? কারণ যে পুলিশ যাকে আমরা মাইনে দিই, আমাদের ট্যাক্সের টাকা অস্ত্র দিই, গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, তারা সব চোর জোচ্চরের ন্যাংটা হয়ে গেছে, তাই তো? ন্যাংটা হয়ে গেছে, সামনে 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 চোর জোচ্চরকে পাহারা দিচ্ছে। আরে এটা তো পুলিশের কাজ ছিল, এই যে ঘুষ, এই যে তোলাবাজি, এই যে চাকরির নিয়োগ, এই যে ধান্দাবাজি পুলিশ করেছে, এত ভালো মিটিংটা পুলিশ পুলিশের কাজ করেনি। পুলিশ কি করেছে? পুরসভা ভোট, পঞ্চায়েতের ভোট, তৃণমূল মাস্তানি করবে, পুলিশ পাহারা দেবে, নষ্ট হয়ে যাচ্ছে এই বাপিদা। আর যেখানে তৃণমূলের বেশি মাস্তানি হয়ে গেছে বলে সে যদি বিজেপিতে চলে যায়, তাহলে মোদীর পুলিশ, অমিত শাহের পুলিশ তাকে পাহারা দেবে, মাঝখানে হয়নি? তাহলে তৃণমূলে চুরি জচুরি তলাবাজি করে, লুটতরাজ করে, অপরাধ করে, সে যদি বিজেপিতে চলে যায়, তাহলে দিল্লি পুলিশ তাকে পাহারা দেবে, সিআইএসএফ পাহারা দেবে, তাই তো? বিএসএফ পাহারা দেবে। আর সে যদি তৃণমূলে চলে আসে, তাহলে বাংলার পুলিশ, কলকাতা পুলিশ তাকে পাহারা দেবে। তাহলে পুলিশের কাজ কি হলো? চোর জচোর ধর্ষকদেরকে ধরনে তাদেরকে পাহারা দেওয়া। তো পুলিশ যদি তাদের কাজ না করে, তো বাংলার যৌবন তো রাস্তায় নেমে বলবেই যে পুলিশ তুমি সঙ্গে সাইডে দাঁড়াও, আমরা চোর দেখছি আর চোর ধরছি, সোজা কথা। এর জন্য রাগ হয়েছে আমাদের অনেক বিপদে, কেউ কেউ বলে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলে সব এসব বলতে বারণ করেছেন, কেন বলবে? আমাদের মুশকিল হয়েছে, সেদিন কামার হাসিতে মিছিল করছিলাম, তাই তো? মদন মিত্র চলে এসেছে, সেলিম বাবু দেখুন আমার নামে গাল দিচ্ছে, আমার গাল তো দিচ্ছে না, চোর বলছে, তাই তো? বলে না দলের নামে যাই বলুক, আমার নামে বলবে না। আচ্ছা কলকাতায় যদি মিছিল করে খিদিরপুরে, তো ববি বলবে দলের নামে বলুক চোর, আমার নামে বলবে না, তাই না? দমদমে করলে সৌগত রায় বলছে দলকে বলো চোর, আমাকে বলো। কালীঘাটে করলে বললে আর যাকে বলো মমতাকে বলবে না, তাই না? আবার ডায়নামারে গেলে বললে বাকি সবাইকে চোর বলো, কিন্তু অভিষেককে বলো না। আমাদের দলে কি হয়? বামপন্থী লাল ঝান্ডা মানে সবাই মিলে কেন ওকে বলেছিস, তাই তো? দলকে কেন বলেছিস? একটা সংহতি আছে সবার মধ্যে, একটু ভাইচারা হয়, তৃণমূল কেন্দ্র আসা নেই হ্যাঁ, ওই পার্থক্য সমঝে পার্থক্য। হ্যাঁ স্যার পিটরা না, আমি মা মাটি মানুষ বলেছি, মাও গেল মাটিও গেল মানুষে গেল সব পালিত হয়ে গেল। আর অনুব্রতরা যেহেতু সব জানে, মা বাড়ির লোক তো, হ্যাঁ কালীঘাটে সব মাল ধরে না, কিছু জমা দিয়েছে, তাই তো? হ্যাঁ ওই জন্য বলেছে অনুব্রত ঘাবড়াও নে, হ্যাঁ আমি আছি। কিন্তু এটা শুধু পার্থর ব্যাপার না, এটা শুধু অনুব্রত ব্যাপার না, এটা শুধু ওই টাকার পাহাড়ের ব্যাপারও না। এই টাকার পাহাড়টা জমলো কি করে?
তারা আমার রাস্তা ঘাট কল কারখানা স্কুল কলেজ হাসপাতাল ঘর বাড়ি আমাদের বিভিন্ন লোকেদের ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা তপশিলি জাতি উপজাতির স্টাইপেন্ড স্কলারশিপ মেয়েদের ভাতা স্কলারশিপ সংখ্যালঘু মুসলমান ছেলে মেয়েদের শিখদের আদিবাসীদের তাদের স্টাইপেন্ড স্কলারশিপ এই সব টাকা তৃণমূল চুরি করেছে। তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন আপার স্টেট স্টেট প্রাইমারি যেখানে যা চাকরি সব নিলাম হয়েছে। 2012 থেকে আমরা বলছিলাম, মমতা এখন ন্যাকামি করে বলছে আমরা তো জানতাম না আমি। আরে 2012 থেকে কাগজে বলছে না রাজ্য সরকার হাইকোর্টে একটা চড় মারলো, কিরম বেহায়া বলুন কতবার চড় মেরেছে। 2013 থেকে বলেছে, এখন পাত্র হয়েছিল মন্ত্রী, তার আগে ব্যর্থ হয়েছিল যখন ব্যর্থ বসু মন্ত্রী, তখন টেটে প্রাইমারিতে তখন কেলেঙ্কারি হয়েছে। এখন হাইকোর্টে গিয়ে বলছে যে না অনুব্রত হচ্ছে মেয়ের যে চাকরি হয়েছে না এই বছরে হয়নি ওই বছরে হয়েছে। টেকনিক্যাল ভাবে দেখাচ্ছে না, ওই যে কুনাল যখন টাকার পাহাড় বেরোলো কি বললো, বলে 2000 নোট দেখেছেন, আরে 2000 নোট তো 2017 যখন মোদিজি নোটবন্দি করলো তারপরে এলো, আর এটা তো কেলেঙ্কারিতে হয়েছে 2014-15 কেস হয়েছে 14-15। তাহলে ওই টাকার নাম্বারের সিরিজ দেখুন, ওটা তখনকার টাকা না পরের টাকা। আচ্ছা চোরের মন বোঝকার দিকে, আপনারা সবাই দেখেছেন টাকার পাড়ানো সবাই টাকার পাড়া বলছি, কেউ নোটের সিরিজ দেখেছেন চোখে পড়েছে ভিড়ের মধ্যে, ও মাল চিট ফান্ডে পুরনো ও ঠিক, তার মধ্যে দেখেছি এর মধ্যে কোথায় দলটা কি আছে টাকার, ভালো ছেলে রতনে রতন ছেলে বলে না। হ্যাঁ পরেরটা আমি নাইবা বললাম, ও সবাই বুঝতে পারে, যতবার টেলিভিশনে আসে ততবার লোকে বুঝতে পারে। আমি বলছিলাম এই যে এখন হঠাৎ লেটেস্ট কেন দুর্গাপূজার ব্যাপারটা তো মাথায় এলো, হঠাৎ ক্যালেন্ডারকে এগিয়ে দিল কেন, কারণ আরএসএস বলেছিল মমতাকে সে দুর্গা একেবারে 2002 বলেছিল বাজপেয়ী সরকারে যখন ছিল, তাই তো সিপিএম বিরুদ্ধে লড়তে হবে। তা মমতা ব্যানার্জি বলেছি আগের আপকো আগে হমকো 1% সহায়তা মিল গিয়া আরএসএস কা তো হম বঙ্গাল সে লাল ঝান্ডা উখাড় কর ফেঁক দেন। তব আরএসএস কে লিডার বলা, উস সময় সংসদ মে থা পার্লামেন্ট মে থা, বলতে কে 1% হম আপকো 100% মদদ করেঙ্গে। আরএসএস কা প্রধান বলা জেসা মা দুর্গা 10 হাত 10টা অস্ত্র 10 ভুজা, তাই তো, তাহলে মমতা তো 10টা ভুজা নেই 2টো হাত, তারা বললো বাকি আরো 8টা হাত আরএসএস বিজেপি জোগাড় করে দেবে। হ্যাঁ এক্স মিলিটারি অফিসার এক্স আইএস অফিসার এক্স আইপিএস অফিসার ব্যবসায়ী কারবারি এইসব জুট মিলের মালিক টাকা দেবে, দেশি বিদেশি যত প্রতিক্রিয়া শক্তি তারা টাকা দেবে, অস্ত্র শস্ত্র দেবে, যত স্মাগলার যত চোর যত চোর ধর্মীয় নেতা সব একটা হয়ে গেল, সব ছেলেরা একলা হলো, বললো লাল হটাও দেশ বাঁচাও, বলেনি লাল হটা লেকিন দেশ নেই বাঁচা, আজ আগর দেশ কো বাঁচানা হ্যায় তো ফির সে লাল ঝান্ডা কো নিচা করনা হ্যায়। মহঙ্গাই কা ক্যা আলম হ্যায়, আরে এক সাধারণ আদমি মজদুর 200 রুপিয়া লেকে বাজার জায়গা উসকো সোচনা পড়তা হ্যায় সামান খরিদনে কে লিয়ে, আর ইনকে পাস রুপিয়া কা পাহাড় হ্যায়, কোন মেহনত হমসে কাছে থাকে। আজ কুছ লোক জো যা খেতে খেত আজকে তাদের অবস্থা করেছে খুঁটে খাচ্ছে, কাজ নেই, করোনার সময় সবচেয়ে বেশি বেকারি বেড়েছে, যারা কারখানায় কাজ করতো তারা নেই, যারা অন্য জায়গায় গিয়ে কাজ করতো তারা কাজ পাচ্ছে না, অসংগঠিত শ্রমিক কাজ পাচ্ছে না। কেন্দ্র সরকার রেল হোক ব্যাংক হোক পোস্ট অফিস হোক সরকারি সমস্ত কোম্পানি সব বেচে দিচ্ছে, এয়ারপোর্ট বেচে দিয়েছে। সেদিন মিজোরামের গভর্নর বললো, গভর্নর তো দিল বলে আমি গুয়াহাটি এয়ারপোর্ট এলাম একটা সুন্দরী মহিলা এলো এসে আমাকে ফুল দিচ্ছে, যারা আপনারা ফুল দিলেন, তাহলে তুমি কে, বললো আমি আদানি কোম্পানি, বলে আমাকে কেন ফুল দিচ্ছ, বলে এয়ারপোর্ট তো ভারত সরকার নিয়ে এটা আদানির কোর্ট হয়ে গেছে, রাতারাতি সব ওই আদানি এসেছিল নবান্নতে হলদিয়া কোর্ট কলকাতা কোর্ট নেবে মোদী আর মমতা ঠিক করে নিয়েছে। এইভাবে আমাদের রাজ্য গোটা দেশে যেমন সরকারি যা কিছু ছিল
দেয়ারি বলুন এই হরিণাটা দুধের কারখানা বন্ধ করে দিয়েছে সব বেচে দিচ্ছে এখানে বিজেপি আর তৃণমূলের তফাৎ নেই আর যে তৃণমূল কা লিডার ও মজদুর কা নেতা হ্যায় সব মালিক বনকে বেঠা হুয়া হ্যায় मैं अपना जिंदगी का शुरुआत जब मैं स्टूडेंट था तब हुगली जूट मिल में जूट मिल के मजदूरों के लाइन के अंदर ट्रेड यूनियन से शुरू किया फिर ट्रेड यूनियन वाले हमें पैसा देकर कॉलेज यूनिवर्सिटी भेजे के पढ़ाई लिखाई करो क्योंकि मजदूरों का सवाल उठाना पड़ेगा और आज आप हमारे बंगाल का जूट मिल का क्या हालत है 90 के दशक से हम पार्लियामेंट में लड़ रहे हैं राज्य सरकार लड़ रही है एक तो ऐसा कानून लाया गया कि सिंथेटिक होगा उसकी लड़ाई हुआ कानून बना कानून का पालन नहीं होता चाहे हमारा जूट का किसान हो मुर्शिदाबाद में चौबीस रन गांव में जिसमें तक पांच चाषीरा चाष करे तेज समस्या जिसे एक पर तुले दिल और अन्दी के जूट मिल गलो ऑर्डर जख पाए काज जख है তখন তার যে হক শ্রমিকের সেটা দিতে চায় না আর এমন কিছু লোকজনকে তৈরি করেছে তারা শ্রমিক থেকে বেশি মালিকের দালাল মানে মালিক হয়ে বসে আছে এখানে অনেক জুট মিল আছে এই ব্যারাকপুর বেলতে যেখানে নামে বেনামে এই যে রাইস মিল লেকচার মালিক হয়েছে এরকম তৃণমূল বিজেপির নেতারা সব মালিক হয়ে বসে আছে বেনামে দখল করেছে শ্রমিক পার্টনার আপনারা দেখেছেন হাওড়া ডেল্টা জুট মিল বান্দায় হাওড়া ডেল্টা জুট মিলটা খোলার দাবিতে আগামী 26 তারিখে ওখানকার আমাদের ট্রেড ইউনিয়ন এলাকার মানুষ বামপন্থীরা তারা হরতাল ডেকেছে তার প্রচার হচ্ছিল এবং সেখানে দাঁড়িয়ে আমাদের কমের শ্রমিক মালিক কমের আবুল বাশার কমের শামীম এরকম চারজন কমের উপর হামলা করলো তৃণমূলের নেতারা আজও তারা হাসপাতালে আছে ওরা মনে করেছে রে এখানে যেরকম সন্ত্রাস করেছিল গেট মিটিং করতে পারবে না জুট মিল লাইনে যেতে পারবে না মজদুরদের কথা বলতে পারবে না ইউনিয়ন করতে পারবে না কিন্তু এখন আর সেই দিন নেই আমাদের কমরেডদের উপর হামলা করার 4 ঘন্টার মধ্যে হাজার হাজার কমরেড লাল ঝান্ডা নিয়ে ওখানে উপস্থিত হয়েছে তৃণমূল পালাবার পথ পায়নি আজকে দাঁড়িয়ে আমার মজদুর নেতাকে হাসপাতালে বেড দিচ্ছে না কিন্তু আমরা ঠিক করেছি আগামী পরশুদিন ওই জায়গাতে যেখানে সিপিএম এর মিটিং এর উপর হামলা করেছে সিআইটি মিটিং এর উপর হামলা করেছে 26 তারিখে হরতালে আগের দিন 25 তারিখে কারণ জুট মিল খোলার দাবি আমরা ওখানে সমাবেশ করব আমি নিজে যাব দেখব তৃণমূলের কার হিম্মত আছে আর পুলিশের কোন দালাল আছে এখানে আপনারা বৃষ্টির মধ্যে এসছেন অনেক কথা বলার ছিল অনেক নেতারা বলেছে নেপালদা বলেছে গার্গি বলেছে সুভাষ মুখার্জি বলেছেন শরীফদা বলেছেন আপনাদের আর ভেজাবো না কিন্তু এটুকু বলতে পারি প্রতিদিন তো আমরা বলছি এই লড়াই এখানে শেষ হওয়ার নয় আমরা এখন বলেছি চোর ধরো যে ধরো কিন্তু পাবলিক আরো এগিয়ে আছে অনেক জায়গায় দেখেছেন চোর ধরো আর ধরে মারো করছে তাই তো আমরা বলিনি আমরা বলতে পারি না আইন আমরা নিজে হাতে তুলে নেবো না কিন্তু এত রাগ লোকে কিন্তু এই ছিচকে চোরদের নিয়ে কি হবে আসল চোর তো 99 চোর 14 তলায় বসে আছে ওইখান থেকে যতক্ষণ টেনে হিচড়ে নামানো যাচ্ছে না ততদিন বাংলা বাঁচবে না বাংলাকে বাঁচাতে হবে আমাদের শিল্প কর কারখানা বাঁচাতে হবে এই ব্যারাকপুর বেল্ট আমাদের গর্ব ছিল আসানসোল বেল্ট গর্ব ছিল তোলাবাজি করে মস্তানি করে গুন্ডামি করে আর তার সঙ্গে হিন্দু মুসলমান করে ভাগ করেনি গত 10 বছরে বিজেপি আর তৃণমূল মানুষকে বুঝিয়েছে এ হিন্দু এ মুসলমান এ বাঙালি এ বিহারি এ হিন্দুবাসী এ বাংলাবাসী সাধারণত একটু এগিয়ে দাও তো সামনে মানুষ এখন বুঝতে না কে বিজেপি কে তৃণমূল ওদের মধ্যে রাতারাতি বিজেপি থেকে তৃণমূল যায় আর তৃণমূলে বিজেপি যায় কিন্তু গরিব মানুষকে মজদুরকে কিষাণকে বেকার যুবদেরকে হিন্দু আর মুসলমান হিন্দিবাসী আর বাংলাবাসী বলে আলাদা করেছে এই মমতা এখানে এসে বলেনি আজকে দাঁড়িয়ে এই জন্য এই সব রাগ পুষে রাখতে হয় একটু কাহানি বল কে আপকো ছোড়েঙ্গে পুরানা বস্তরা মে কাহানি পড়া থা মজে ওয়ালা কাহানি হ্যায় কিন্তু বলছে দাতারি হ্যায় একটা রাজার কর্মচারী ছিল ঘোর সবার হয়ে যেরকম করে অফিসার থাকে না পেটটি পাট্টা বোধে তৃণমূলের নেতা দেখবেন সামনে সব ব্যাগ ঝুলিয়ে লাগিয়ে থাকে না
হ্যাঁ মমতা স্টিকার লাগিয়ে ওইরকম সব সরকারের স্টিকার লাগিয়ে আর ঘোড়া নিয়ে যাচ্ছিল, একটা গরিব মজুর সামনে পড়ে গেছে, দরবেশ একটা ভিকিরি রাস্তাকে চাবুক দিয়ে যাই চলো রাস্তা সামনে কেন এসছে এখানে দেখে না বাস্তা নেই, তারপরে ওর হাতে ওর কাছে একটা কিছু ছিল শক্ত, ওইটা দিয়ে ওকে মেরেছে, ওর মাথায় ফেটে গেছে। লোকটা কি করবে বললো যা উপরওয়ালা দিয়েছে, বললো ওটাকে নিজে ঝোলার মধ্যে রেখে দিল, বলে যা আসে কিছু কাজ তো হবে। তারপরে এই গ্রাম ও গ্রাম ঘুরে গেছে অনেকদিন, কিছুদিন পরে এইরকম যখন অনুব্রত ধরা পড়েছে, কষ্ট ধরা পড়েছে, ওই রকম তখন রাজা ওকে শাস্তি দিয়েছে, অন্ধ কুয়োর মধ্যে রেখে দিয়েছে। আরে বারো ওখান থেকে চিৎকার করছে বাঁচাও বাঁচাও, ওই দরবেশটা ওখান দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখলো আরে অত পোশাক টোশাক নেই আর সব টকমা টকমা কিছু নেই, সব সরিয়ে দিয়েছে, তাও দেখে চিনে নিয়েছে, আরে ও দাঁড়া দাঁড়া তোমার একটা বাকি ছিল, তোমার একটা উদ্ধার তো আমার পাস বলে ঝোলা থেকে ওই পাথরটা বার করেছে, তাই তো? তারপরে ওটা ওর মাথায় ধরে এই যেটা যায় সেটা ফিরে আসে। তৃণমূলে যারা গুন্ডামি করেছে মস্তানি করেছে, যে পুলিশ অফিসার যে আমলারা আমাদের কর্মীদের মিথ্যা মামলা সাজিয়েছে তারা হুঁশিয়ার, ওই দরবেশের মতো বলছি, হ্যাঁ তাই তো? আমাদের ঝোলায় সব জমা আছে, হ্যাঁ আর হম কোই মোদি নেই একে ঝোলা লেকে চলে যায়েঙ্গে, ও ঝোলা মে জিতনা ঠিক রহা হে সব ইনকা সর মে ফোড়া জায়েগা, জিতনা লুট কা মাল হে সব নিকালা জায়েগা, চিট ফান্ডের টাকা হোক মজুরের বকেয়া হোক আর ওই চাকরি প্রার্থীদের কথা হোক, তাদের সবার হকের লড়াই আছে। আর ইস লড়াই মে অর ভি জ্যাদা লোগো কো শামিল করনা পড়েগা, লেকিন উসসে পহলা শর্ত হে হিন্দি মুসলমান বঙ্গালি বিহারি মে হম ভাগ হো জায়েঙ্গে হিস্সা হো জায়েঙ্গে তো লোগো কা তাকত কম জায়েগা। লোক বলতা হে আরে সিপিএম একটু কমজোর হয়ে গেল, সিপিএম কমজোর হয়নি, মানুষের ঐক্যের শক্তি কমজোর হয়েছে। একবার মানুষের ঐক্যের শক্তি যখন আবার জোরদার হবে তখন সিপিএম আরো জোরদার হয়ে যাবে। আর এই জন্য ওদের ভয় আছে বলে দেখবেন রোজ এখন রাতারাতি ওরা অন্যদিকে ঘোরাতে চাইছে। মমতা বললো না আমার দিকে তাকাও, হ্যাঁ ওই যে দুটা কথা বলছিলাম, কেন বললো আমার দিকে তাকাও? ওই বাংলাটা রবীন্দ্রসঙ্গীত আছে, নেপালটা ভালো বলতে পারবে তাই তো? সুর দিয়ে বলতে পারবেন খুশি থাকো আমার দিকে চেয়ে চেয়ে খুশি থাকো, মনে আছে? হ্যাঁ তো মমতা এরকম, সে তো আরেকটাকে দুর্গা বলেছে, ও নিজেকে দুর্গা ভাবছে, ওই জন্য বলেছে দুর্গার পানে চেয়ে থাকুন, ওই দিক খারাপ জিনিসের দিকে তাকাবেন না, দুর্নীতির দিকে তাকাবেন না, তাকার পাড়ার দিকে তাকাবেন না, আসলে বলছে আমার দিকে তাকিয়ে থাকুন। ভোটের সময় যেরকম বলেছে না নিজের সাইনবোর্ড লাগিয়ে, এরা সব কেউ না আমি এসেছি আমার দিকে তাকিয়ে, আর আমরা ওই জন্য বলছি ওর দিকেই তাকাতে হবে। এইসব ছিটকে চোরগুলোকে যদি জব্দ করতে হয় তাহলে আসল চোরের দিকে তাকাতে হবে। আমরা দরকার হলে ইডি সিবিআই অফিসে যাব আর তাদেরকে দিয়ে বলবো সমস্ত দস্তাবেজ আমাদের কাছে আছে, যে সব ছিচকে চোরকে ধরলে শুধু হবে না আসল চোরটাকে ধরতে হবে, আর যতক্ষণ না আসল চোরকে ধরছে আমাদের এই লড়াই চলবে, চলবে তো?